नमस्कार बन्धुरा आज अभी हमारे चैनल एडवांस होमिओ एंड फिजियो हेल्थ क्लिनिक प्रथम वीडियो करी तब वीडियो अनेकटा दीर्घायित हवाय ठीक मत आपलोड करते शेष 10-15 मिनट हमें आलोचना करते चाहिए हेडेक मध्य माइग्रेन आलोचना करें एक बलार विषय छोड़ जेटी बोलते हलो माइग्रेन अटैक समय माइग्रेन अटैक समय अनेक समय ओरा बोले एक जिनिस देखते पेशेंट बोले যে ঠিক যখন মাইগ্রেন অ্যাটাকটা শুরু হবে ঠিক যেন চোখের সামনে যেন অস্পষ্ট কিছু দেখছে কোনো ইমেজ দেখছে বা কোনো জিনিসকে দুটো দেখছে মানে যাকে আমরা বলি ডাবল ভিশন বা ডিপ্লোপিয়া বা ডাবল ইমেজ দেখা এই ধরনের আমরা জিনিস দেখতে পাই অনেক সময় মাথা ঘোরাও থাকে এবং ঘাড়ের পেছনেও ব্যথাটা এক্সটেন্ড করে তো আমি অনেকগুলো মেডিসিন নিয়ে আলোচনা করেছি তো আমি শেষ আলোচনা করছিলাম সম্ভবত ফার্স্ট পার্টে জেলসিমিয়া মেডিসিনটা নিয়ে জেলসিমিয়া মেডিসিনটা আমরা তখনই দিই যখন দেখি ডিজিনেস ডালনেস ড্রাউজিনেস এই জিনিসগুলো পেশেন্টের মধ্যে বিদ্যমান থাকে শুধু তাই না জেলসিমিয়াম পেশেন্ট হবে থার্স্ট লিস্ট মানে জ্বর পিপাসা একেবারেই থাকবে না তখন আমরা জেলসিমিয়াম মেডিসিনটা দিতে পারি আর জেলসিমিয়ামের আরেকটা চরিত্র হলো বাঁ দিকে পেনটা হয় বাঁ দিকে ঘেঁষে পেনটা হয় চোখের উপর থেকে শুরু হয়ে পেশেন্ট দিকে ছড়িয়ে যেতে পারে এবং কখনো কখনো আমরা দেখি পেনটা রেডিয়েট করে একেবারে চিন মানে কালের দিকে চলে আসে এবং কখনো কখনো নোজের সাইডে মানে হচ্ছে উইং অফ নোজে আসে বা ইয়ারে আসে আর একটি কথা বলার ছিল স্পাইজেরিয়া মেডিসিনটা নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম একটা জিনিস বলা হয়নি সেটা হলো স্পাইজেরিয়ায় স্কুইজিং একটা পেন আছে চোখের মধ্যে যেন মনে হচ্ছে যেন চোখটা বেরিয়ে আসছে ঠিকরে সকেট থেকে প্রোট্রিউডিং এবং স্কুইজিং পেন মানে যেন মুচড়ানো হচ্ছে এই ধরনের একটা বেদনা দেখা যায় এছাড়া আমি আলোচনা করবো আর একটি মেডিসিন নিয়ে যেটা হচ্ছে নেট্রামিউর নেট্রামিউরে বলা হয় স্কুল গার্ল হেডেক স্কুল গার্ল হেডেক মানে স্কুল পড়ুয়া যে সমস্ত কম বয়সী মেয়েরা রয়েছে তাদের এক ধরনের হেডেক দেখা যায় যারা ইজিলি টেক টু কোল্ড মানে সহজেই ঠান্ডায় আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে ভালো কাজ করে ডিজায়ার ফর সল্ট রয়েছে মানে মানে একটু নুন খেতে ভালোবাসে খাবার দাবার একটু অতিরিক্ত নুন পছন্দ করে তাদের ক্ষেত্রে নেট্রামিউর খুব ভালো মেডিসিন তো পেনের নেচারটা কীরকম হবে নেট্রামিউরের পেনের নেচারটা হবে শুটিং থ্রবিং এবং সবচেয়ে বড় হচ্ছে হ্যামারিং টাইপ অফ পেন যেন হাতুড়ি দিয়ে মারছে এবং দুপুর 11টার দিকে এই পেনটা বেশি দেখা যায় সকালবেলার দিকে বাড়ে ওপেন এয়ারে আমি দেখেছি এই এই পেন বেশি বাড়ে ঠান্ডায় বাড়ে একমাত্র রেস্টে এবং স্লিপে এই বেদনা নিবৃত্তি হয় তখন আমরা নেট্রামিউর দিতে পারি নেট্রামিউর ইজ দ্য ভেরি গুড মেডিসিন ফর দিস পার্টিকুলার কন্ডিশন নেট্রামিউর 6x পোটেন্সিতে 6x ট্যাবলেট পাওয়া যায় 4টে করে ট্যাবলেট দিনে 4 বার আমরা দিতে পারি এছাড়া আর একটা মেডিসিন রয়েছে ক্যালকেরিয়া ফস এটাও হোমিওপ্যাথির ব্রাঞ্চ বায়োকেমি মেডিসিন নেট্রামিউরের মতো তো ক্যালকেরিয়া ফসও ইজিলি ক্যাচেস কোল্ড পেশেন্ট চিলি পেশেন্ট হয় এবং মাংস খেতে ভালোবাসে এবং তার হেডেক রয়েছে ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে তার ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফসও ভালো কাজ করে এছাড়া আর একটা ক্রনিক মেডিসিন রয়েছে যাদের ক্রনিক হেডেক রয়েছে পুরোনো দিনের হেডেক তাদের টিউবারকুলিনাম খুব ভালো কাজ করে টিউবারকুলিনামের ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রিতে কারোর না কারোর টিবি ছিল এবং ক্রনিক একটা হেডেক রয়েছে তাদের ক্ষেত্রে আমরা টিউবারকুলিনাম দিতে পারি শুধু তাই নয় টিউবারকুলিনাম একটা ক্রনিক ড্রাগ এবং একটা অ্যান্টিমায়াসোমেটিক ড্রাগ মানে আমরা খুব ডিপ অ্যাক্টিং মেডিসিন এটাকে বলতে পারি টিউবারকুলিনাম খুব একটা ভালো মেডিসিন যদি ক্রনিক হেডেক থাকে এবং টিউবারকুলিনামে আমরা দেখতে পাই রাইট আইএস বেদনাটা শুরু হয় এবং সেটা ধীরে ধীরে মাথার উপর থেকে একেবারে পেছন দিকে অক্সিফুটে গিয়ে থামে তো সেক্ষেত্রে আমরা টিউবারকুলিনাম মেডিসিনটা 200 বা 1 ইনফুটেন্সিতে দিতে পারি এক্ষেত্রে পেশেন্টের সহজেই ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে আর মোশনে হচ্ছে বৃদ্ধি পায় টিউবারকুলিনামের এটা একটা বৈশিষ্ট্য আরও একটি মেডিসিন নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো সিমিসিফিউকা রেসিমোসা এটাকে আর একটা এর আর একটা নাম আছে একটিয়া রেসিমোসা একটিয়া রেসিমোসা মেডিসিনটি আমরা তখন ইউজ করব যদি কোনো মেয়ের ইউটেরাইন প্রবলেম রয়েছে মানে হচ্ছে জরায়ু সংক্রান্ত কোনো সমস্যা মাসিকের কোনো গণ্ডগোল মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার রয়েছে তার সাথে হেডেক হচ্ছে সেক্ষেত্রে আমরা সিমিসিপিউকা রেসিমোসা মেডিসিনটা 30/200 পোটেন্সিতে ইউজ করতে পারি এটা খুবই একটা ভালো মেডিসিন সিমিসিপিউকা রেসিমোসা হেডেকের জন্য স্পেশালি ইউটেরাইন অরিজিন অফ হেডেক সেক্ষেত্রে আমরা সিমিসিপিউকা দিতে পারি এছাড়া আরেকটা মেডিসিন রয়েছে ক্যারিবাইক্রোমিকাম ক্যারিবাইক্রোমিকাম সাইনোসাইটিস হেডেকে খুব ভালো কাজ করে সেখানে রোপ লাইক মিউকাস এক্সপেক্টোরেশন দেখা যায় মানে মিউকাসটা সর্দিটা অনেকটা বেরোলে দেখা যায় যে তারের মতো লম্বা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা ক্যারিবাইক্রোম দিতে পারি এবং ক্যারিবাইক্রোমে দেখেছি আমরা হেডেকটা একেবারে রুট অফ নোজে থাকে সেখান থেকে এক্সটেন্ড করে চোখের একেবারে কোণে তো
সেক্ষেত্রে আমরা ক্যালিব্রেটোমিকাম দিতে পারি, এটা সাইনোসাইটিসের জন্য খুবই একটা ভালো মেডিসিন। এছাড়া আমি আলোচনা করবো আরেকটি মেডিসিন নিয়ে, যেটা হচ্ছে পালসেটিলার। পালসেটিলার পেন শুটিং থ্রবিং পেন থাকবে এবং তার সাথে পেনটা এক্সটেন্ড করতে পারে ফেসের মধ্যে এক্সটেন্ড করতে পারে। শুধু তাই না, পালসেটিলার পেনের ক্যারেক্টার হচ্ছে, পালসেটিলার পেনের ক্যারেক্টার হলো শিফটিং টাইপ অফ পেন। মানে আজ হয়তো এখানে ব্যথা হচ্ছে, কিছুক্ষণ বাদে এইদিকে হচ্ছে, কিছুক্ষণ বাদে পেছনে, মানে এই শিফটিং টাইপ অফ পেন আমরা পালসেটিলাতে পাই। সেক্ষেত্রে আমরা পালসেটিলা দিতে পারি। স্বাধীনতার প্রাককালে আমি এই ভিডিওটি করছি, এটি দ্বিতীয় পার্ট। তো আপনাদের সকলের কেমন লাগলো হেডেক সংক্রান্ত সামগ্রিক আলোচনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।